এরকম অনেক প্লেয়ার আছে যারা এনেমিকে কিন্তু স্পট করতেই পায় না মানে তার আশেপাশে এনেমি থাকলেও তারা কিন্তু সহজে স্পট করতে পায় না আবার অনেক প্লেয়ারের যেটা কমন সমস্যা যে হট ড্রপে তাদের ফোন প্রচণ্ড বেশি ল্যাক করে তারা এনিমিকে তো আগে গুলি চালায় কিন্তু তারপরেও এনিমি তাকে নক করে দিয়ে চলে যায় যদি এইরকম তোমার সাথেও সমস্যা হয়ে থাকে তাহলে এর কারণ হলো সঠিকভাবে তোমরা এখনো পর্যন্ত তোমাদের ফোনের জন্য গ্রাফিক্সকে সেট করতে পারো নি মানে কোন গ্রাফিক্সটা সেট করলে তোমাদের ফোন কম ল্যাগ দেবে হট ড্রপে তোমার ফোন ইজি চলবে এবং যদি লো অ্যান্ড ডিভাইস থাকে তারপরেও কীভাবে তোমরা একদম ইজিলি স্মুথ গেম প্লে করতে হবে এই সব কিছুই আজকের সেটিংসে তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা প্রথম থেকে এন পর্যন্ত ভিডিওটা দেখো কারণ এখানে তোমাদেরকে সঠিক গ্রাফিক্স সেটিংস করা শিখিয়ে দেবো তোমাদের ফোন কিভাবে একদম ফুল পোটেনশানে তোমরা খেলতে পারবে মানে যদি তোমাকে যেটা থার্টি এফপিএস ডিভাইস থাকে সেটাকে তুমি তোমরা খেলতে পারবে সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো তো চলো ভিডিওটা প্রথম থেকে এন পর্যন্ত দেখো তো আজকের ভিডিওটা শুরু করা যাবে তো সবার প্রথম আমরা চলে যাবো সেটিংস অপশানে ওখান থেকে চলে যাবো গ্রাফিক্সে তো গাই সেখানে গ্রাফিক্সে আসলে তোমাদেরকে আমি একদম নিচ থেকে সেটিংসগুলো করে দেখাই তো দেখো অনেকের বন্ধুরা স্ক্রিনটা বড্ড অন্ধকার দেখায় তারা ঠিকঠাকভাবে এনিমিকে স্পট করতে পারে না কারণটা যেন এই যে ব্রাইটনেস এই ব্রাইটনেসটাকে তারা অনেক সময় এরকম কম রাখে দেখো যদি এখন আমি নাইনটি পারসেন্ট ব্রাইটনেস করে দিই দেখতে পাচ্ছ আমার যে সামনের যে জিনিসগুলো সেগুলো কতটা ডার্ক মানে অন্ধকার দেখাচ্ছে এই যে জিনিসগুলোর টেক্সচারগুলো ভালোভাবে দেখাচ্ছে না যদি কোনো সময় তোমার ঘাসের কাছে জানো তো অনেক সময় ইরাং গেলে এনিমি সাপ টাপ হয়ে যায় মানে লুকে শুয়ে পড়ে তুমি দূর থেকে তাকে স্পট করতে পারো না বা ক্লোজেও স্পট করতে পারো না এর কারণ কি তোমার ব্রাইটনেস অনেকটা থাকে কম তো এই ব্রাইটনেসটাকে দেখো আমি এখন নাইনটি পার্সেন্ট ছিল তোমাদেরকে কেমন দেখাচ্ছিলো দেখালাম এটাকে যদি তুমি মোটামুটি বাড়িয়ে দাও বা এরকম ফুল করে রাখো দেখো অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছ দূর থেকে অনেক কিছুই দেখা যাচ্ছে এই ব্রাইটনেসের মানে হচ্ছে কি এই আমাদের গেমের ব্রাইটনেস ইন গেম ব্রাইটনেস মানে এই ব্রাইটনেসটা না যে এটাকে বাড়ালাম কমালাম এটার কথা বলছি না ইন গেম আমাদের যে ব্রাইটনেস ওইটাই তো মোটামুটি আমি তোমাদেরকে সাজেশান করবো ব্রাইটনেসটা আছে ওটা তোমরা চাইলে হানড্রেড পার্সেন্টের এর রাখো মানে একশো একশো কুড়ি পারলে দেড়শোও করতে পারো ওকে দেন তারপরে আসছে আমাদের নেক্সট সেটিংসের মধ্যে আসছে টপ নন স্ট্যান্ডার্ড স্ক্রিন তো গাইস এইটার কি কাজ দেখো এইটা যদি তোমরা কেউ চেঞ্জ করো এটার মধ্যে কী হবে যদি কারোর ফোনটা ছোট সাইজের হয় মানে ডিসপ্লে ছোটো সাইজের হয় ডিসপ্লেটার ভিউটা বাড়ানোর জন্য এটাকে তোমরা ছোট বড় করতে পারো মানে তোমরা অনেকটা ভিউ বেশি পাবে এরকম এই সেটিংসটার মাধ্যমে তো এই সেটিংসটা তোমরা তোমরা একটু লবিতে এসে বা ট্রেনিং গ্রাউন্ডে এসে এরকম কমিয়ে বাড়িয়ে দেখবে তোমরা কিন্তু অনেকটা বুঝতে পারবে দেখো আমার কিন্তু ডিসপ্লে সাইজটা আমি ছোটো করলেও অনেকটা মানে বড় হয়ে যাচ্ছে যতটা ভালো বুঝতে ভালো বোঝার জন্য দেখো আমার যে ভলিউম বাটান আমার যে সেটিংস বাটান এগুলো অনেকটা কোণে কোণে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ ডিসপ্লেটাকে বড় করানোর জন্য তো ছোট স্ক্রিন তারা যদি বাড়াও তাদের স্ক্রিনটা অনেকটা বড় লাগবে ওকে তো তারপরে আমাদের আসছে নেক্সট সেটিংস যেটা আছে অটো অ্যাডজাস্ট গ্রাফিক্স দেখো গাইস অনেকের ফোন খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় মানে ফোন গরম হয়ে যায় বা অনেক সময় ল্যাগ হওয়া শুরু করে দেয় কারণটা জানো এই অটো অ্যাডজাস্ট গ্রাফিক্সের কারণে অনেকে আছে ভুলবশত এই অটো অ্যাডজাস্ট গ্রাফিক্সকে এটাকে এনেবেল করে দেয় গাইস এটা যদি কেউ এনেবেল করে দেয় কি হবে তোমার যে গেমটা আছে অটোমেটিক তোমাদের সামনে যে গ্রাফিক্সটা আছে সেটাকে অ্যাডজাস্ট করানোর কাজে লেগে যায় মানে দেখো আমার এখন এই সামনের যে গাছটা এই গাছটার পাতা টাতাগুলো কেমন ঝিটু ঝিরঝিরে মতো মানে পরিষ্কার নয় আর অটো অ্যাডজাস্ট গ্রাফিক্স যদি তুমি এনেবেল করে দাও এইটা তোমার যে ফোন আছে অটোমেটিক কিন্তু এটাকে অ্যাডজাস্ট করাতে শুরু করে দেবে তাতে তোমার জিনিসটা অনেক তো পরিষ্কার আসবে বাট তোমার যে গেমের মধ্যে জিপিউ ঠিক আছে জিপিউ এবং ফোনের যে সিপিউ এটার মধ্যে প্রচণ্ড পরিমাণ প্রেসার পড়বে যার কারণে তোমার কিন্তু ফোন খুব বেশি ল্যাগ হয়ে যাবে এবং তাড়াতাড়ি কিন্তু ফোন হিট হতে পারে যদি তোমার কাছে এটা হাই অ্যান্ড ডিভাইস থাকে তবেই এটা তোমরা এনেবেল করো মানে একটু ভালো ফোন থাকলে হাই এন্ড ডিভাইস থাকলে না এটা তোমরা সিম্পল ডিজেবেল রাখতে পারো ওকে তো এই গেল মোটামুটি আমাদের নিচের সেটিংসগুলো নেক্সট সেটিংস আসছে আমাদের কালার ব্লাইন মোড মানে এইটা তো তোমরা তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা এটা নর্মালি রাখো তেমন এটাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না ঠিক আছে এটা তোমরা নর্মাল করেই রাখো তো তারপর বন্ধুরা এখানটায় আসছে অ্যান্টি অ্যালাইজিং তো দেখতে পাচ্ছি কেন আছে অ্যান্টি অ্যালাইজিং তো এইটার কী কাজ দেখো অ্যান্টি অ্যালাইজিং হচ্ছে বন্ধুরা আমাদের আমাদের যে গেমের যে জিনিসগুলো আছে মানে টেক্সচার ঘরবাড়ি গাড়ি গাছপালা মানে যা কিছু আছে সমস্ত কিছু জিনিসকে ফিল্টার করানোর কাজে লাগে এক প্রকার পরিষ্কার ফিল্টার করানোর কাজে লাগে দেখো এখন উইদাউট অ্যান্টি অ্যালাইজিং আমার যে টেক্সচারগুলো কেমন লাগছে আমি যদি এটাকে অ্যান্টি অ্যান্টিঅালাইজিংকে অন করে দিই আমার টেক্সচারগুলো আরও আরও পরিষ্কার হবে দেখো এখন টু এক্স করে দিলাম একটু একটু করে ক্লিয়ার হতে থাকবে দেখো এই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল আবার যদি ফোরক্স করে দিই মানে এটা কী বলবো ধরো একটা নর্মাল পিকচার দেখা আর এইচডি পিকচার দেখা যাকে বলে বুঝলে অ্যান্টিয়ালাইজিং করলে বাট কিন্তু একটা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ যেমন আছে মানে মানে ক্লিয়ার পিকচার দেখতে বাচ্ছা ধরো সহজে তুমি জিনিসকে স্পট করতে পারছো তোমার একদম পিকচার কোয়ালিটি এইচডি হয়ে যাচ্ছে কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ এটাই হচ্ছে যে তোমার কিন্তু ফোন কিন্তু তাড়াতাড়ি হিটের সাথে ল্যাগ হতে পারে মানে তোমার কাছে যদি একটা লো অ্যান্ড ডিভাইস থাকে না তোমার কিন্তু ফোন ল্যাগ হবে প্রচুর ল্যাগ হবে তো যদি তোমার কাছে ডিভাইস থাকে আমি কখনোই বলবো না অ্যান্টিয়ালাইজিংকে অন করতে বাট ই স্পোর্ট প্লেয়ার এবং কম্পিটিভ প্লেয়াররা এটাকে এনেবেল রাখে কারণ কিন্তু খুব সহজে এনেমিকে স্পট করতে পারে এই এইটার কারণে মানে এই সেটিংসটার কারণেই ওরা এনেবেল রেখে দিলে তাদের যে স্পট করার যে মানে এটা যে কেপেবিলিটা ওটা আরও বেড়ে যায় তো ও ডিভাইস হলে তবেই তোমরা এটা টু এক্স করতে পারো না হলে আমি তোমাদেরকে রেকমেন্ড করব এটা কিন্তু তোমরা ক্লোজ রাখবে তাহলে তোমার ফোন কম লেখ দেবে ওকে তারপর বন্ধুরা এখানটায় আসছে মেন যে জিনিসগুলো এবার তোমাদেরকে দেখাবো মানে অ্যাকচুয়ালি আমাদের কোন সেটিংসগুলো করে রাখা উচিত তো দেখো এখানে আছে বন্ধুরা কমব্যাক এবং লবি তো এই দুটোর মানে কি দেখো কমব্যাক ফার্স্ট তোমাদেরকে বোঝায় কমব্যাক তো কমব্যাক মানে হচ্ছে কি আমরা যখন ক্লাসিক ম্যাচ খেলি এখন ক্লাসিক ম্যাচে আমাদের এফপিএসটা কত দেবে আমাদেরকে বলে না তোমার ফোন সিক্সটি এফপিএস কেউ বলে আমার থার্টি এফপিএস ফোরটি এফপিএস এটা হচ্ছে বন্ধুরা আমাদের এই কমব্যাক ফাইটের সময় কাজে লাগে এ ওকে তো কমব্যাক্ট হচ্ছে আমরা যখন ক্লাসিক ম্যাচ খেলি মানে ইরাঙ্গেল লিভিক ঠিক আছে টিডিএম এগুলো কমব্যাক এট নাইমেই তোমার যে এ দেয় সেটা হচ্ছে কমব্যাক এর কাজে লাগে তারপর এখানে আছে বন্ধুরা লবি লবি মানে হচ্ছে কি যেখানে আমরা দাঁড়িয়ে থাকি যেখান থেকে আমরা আমাদের টিমকে বা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারি কারোর প্রোফাইল ভিজিট করতে পারি তোমার আউটফিট দেখাতে পারো লবি তো লবি নট ম্যাটার লবিটা কোনো ম্যাটার করে না তুমি এটা কততে সেট করবে ম্যাটার করে বন্ধুরা কমব্যাক্ট তো কমব্যাক্টের মধ্যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ গ্রাফিক্স এখানে আছে বন্ধুরা গ্রাফিক্স তো গ্রাফিক্স তোমরা কি কী রাখবে দেখো গ্রাফিক্সের মধ্যে আছে স্মুথ ব্যালেন্স এইচডি এইচডিআর মানে যার ফোনে যতদূর সাপোর্ট করে অনেকে এই জিনিসটাই ঠিকঠাক সেট করতে পারে না যার কারণে তারা তাদের ফোনের জন্য মানে একটা পর্যাপ্ত ধরো তোমার ফোন সাপোর্ট করে ফর্টি এফ বাট এই সেটিংসটা ভুল করার কারণে তোমার কিন্তু ফর্টি এফপি এস ডিভাইসও ওই থার্টি টোয়েন্টি মধ্যেই থাকে এবং ফাইটের টাইমে গুলি আগে চালালেও তোমার এনিমি তোমাকে মেরে আগে চলে যায় কারণ তোমরা গ্রাফিক্সটা এখনো অনেক আছে পারফেক্ট এটা সেট করতেই পারছো না তো দেখো এটা কিভাবে সেট করবে অধিকাংশ প্লেয়ার আমি যেটা জানি অধিকাংশ প্লেয়ার এটা স্মুথে খেলে মানে সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট প্লেয়ার সত্তর থেকে নব্বই পার্সেন্ট প্লেয়ার স্মুদে খেলে ঠিক আছে তো এবার দেখো যদি আমরা স্মুদে এখন আমি এটা স্মুথ আমাদের কেমন দেখাচ্ছে দেখো এটাকে এরকম মানে আমাদের গ্রাফিক্সটা কিছুটা এরকম প্রকার দেখাচ্ছে এটাকে যদি আমরা চেঞ্জ করে ব্যালেন্স করি ওকে তো আমরা এখানে ব্যালেন্স করে দিলাম দেখো আরেকটু কিন্তু ক্লিয়ারিটি এসে গেছে দেখতে পাচ্ছ জিনিসপত্র ছায়া ছায়াটায়া বোঝা যাচ্ছে ক্লিয়ার আসছে আস্তে আস্তে জিনিসপত্রগুলো একদম ক্লিয়ার আসছে পাহাড় টাওয়ারগুলো কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ মানে পাহাড়েরও বন্ধুরা আমরা টেক্সচার বুঝতে পারছি আর তারপর যদি এটাকে আমরা এইচডিতে করে দিই দেখো এইচডি করে দিলাম তো এইচডি করে দেওয়ার পর আমাদের জিনিসটা কেমন লাগছে আরও ক্লিয়ারিটি মানে ক্লিয়ারিটি অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছে যত তুমি গ্রাফিক্সকে বাড়াচ্ছ ঠিক আছে পিকচারের পিকচার কোয়ালিটি বাড়বে গ্রাফিক্স বাড়বে ঠিক আছে বাট এটা অ্যাকচুয়ালি তোমাদের কততে করলে ভালো হয় অনেকে আছে বন্ধুরা এই ফোর কেতে খেলতে যায় একদম পরিষ্কার ক্লিয়ারিটি করতে যায় ঠিক আছে তো দেখো যদি তুমি এটাকে তোমার বাড়াও জিনিসপত্রগুলো যেমন চকচকে হবে তেমনই তোমার ফোন কিন্তু আস্তে আস্তে ল্যাগ হতে পারে ঠিক আছে যদি তোমার এগুলো এইচডি করে রেখেছো তো প্রথম একটা ম্যাচ কোনো অসুবিধা হয় না বাট সেকেন্ড ম্যাচ থেকেই কিন্তু তোমার ফোন ধীরে ধীরে ল্যাগ হওয়া শুরু হয়ে যাবে তোমার কিন্তু ফোন আস্তে আস্তে হিট হতে পারে তো আমি তোমাদেরকে সাজেশান করব তোমরা এটাকে স্মুদেই খেলো ঠিক আছে স্মুথ করে রাখো আর যদি খুব বড় জোর বড় জোর বাড়াতে চাও ব্যালেন্স করতে পারো তোমরা এটাকে ব্যালেন্সেই খেলবে বাট তোমরা কিন্তু ব্যালেন্সের ওপরে করবে না তোমার কিন্তু ল্যাগ হতে পারে মানে ফোন প্রচুর ল্যাগ হতে পারে তো নেক্সট হচ্ছে আমাদের ফ্রেম রেট ফ্রেম রেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি এফপিএস এফপিএস মিটার যাকে বলা হয় দেখো অনেকে আছে যারা ব্যালেন্সের সাথে পাওয়ার সেভিং করে নেয় ঠিক আছে বা স্মুদের সাথে পাওয়ার সেভিং ভাই পাওয়ার সেভিং কথার অর্থ হচ্ছে বন্ধুরা পাওয়ারকে সেভ করবে ব্যাটারি কম পুড়বে এরকম অনেকে ভেবে নেয় নিয়ে পাওয়ার সেভিং মোড করে দেয় দেখো আমি পাওয়ার সেভিং মোড করেছি কী হচ্ছে দেখো আমার ফোন বুঝতেই পারছো আমার কিন্তু ক্যারেক্টার এবার একটু ল্যাগ ল্যাগ মতন ভাব দেখাচ্ছে আটকে আটকে চলছে পাওয়ার সেভিং মানে হচ্ছে বন্ধুরা পনেরো থেকে কুড়ি এফপিএস ঠিক আছে দেখো অনেকে পাওয়ার সেভিং করার চক্করে কিন্তু তারা কিন্তু তাদের এফপিএসটাকেই পুরো ডাউন করে দেয় দেখো আমার ক্যারেক্টারটা দেখতে পাচ্ছো এখন এখন মনে কত ল্যাগ হচ্ছে আটকাচ্ছে তুমি হয়তো আগে গুলি চালাবে কিন্তু তোমার গুলি কানেক্টই হবে না কারণ তোমার সামনে যে প্লেয়ার আছে তার এফপিএস অনেকটা বাড়ানো আছে তো তোমার ফোনে যদি সাপোর্ট করে তারও ওপরে কিছু যেমন ধরো কারোর ফোনে হাই পর্যন্ত সাপোর্ট করে হাই হাই মানে হচ্ছে বন্ধুরা থার্টি এফপিএচ মানে আরেকটু বেটার দেখো আমি এখন হাই সাপোর্ট করে দিয়েছি হাই হাই কোয়ালিটিতে দেখো এবার কিন্তু আমার যে ল্যাগের ল্যাগের পরিমাণটা হচ্ছিল তার অনেকটা কম কমে গেছে বা আমার কিন্তু ফোন এবার থার্টি এফপিএচে চলে এসেছে যার ফোনে বন্ধুরা এরকম হাই পর্যন্ত সাপোর্ট করে তাদেরকে বলবো তারা কিন্তু আর তারা এখানে তোমরা রাখতে পারো স্মুথ ঠিক আছে এবং তোমাদের ফ্রেম রেটকে রাখতে পারো হাই ওকে এইটা করলে তুমি পুরো থার্টি এফপিএস পাবে তারপরে অনেক বন্ধু আছে যাদের ফোনে সাপোর্ট করে আলট্রা আলট্রা মানে হচ্ছে ফর্টি এফপিএস গেমটা আর একটু স্মুথ হয়ে যাবে দেখো আমার গেমটা আর একটু স্মুথ হয়ে গেল গুলি চালালেও এখন ফর্টি এফপিএস পাবো আমরা কমব্যাক্ট ফাইট করলেও ফর্টি এফপিএস পাবো তো যাদের আলট্রা সাপোর্ট করে তারাও কিন্তু এরকম স্মুথ প্লাস আলট্রা নিতে পারো আর তারপর এক্সট্রিম এক্সট্রিম হচ্ছে বন্ধুরা সিক্সটি এফপিএস তো তোমরা এক্সট্রিম যাদের ফোনে সাপোর্ট করে তারা এক্সট্রিম পর্যন্তই করে রাখবে একদম ফুল এক্সট্রিম করে রাখবে এটা করলে তুমি সিক্সটি এফপিএস পাবে তোমার কিন্তু সিক্সটি এফপিএসে গেম চলবে ওকে আর তারপরে আর যদি ভালো ডিভাইস কারো কাছে থাকে তারা নাইনটি এফপি এস করতে পারো যদি থাকে তো আমি সাজেশন করবো তোমাদের যদি থাকে তোমাদের ফোন সাপোর্ট করে নাইনটি এফপি এস খেলো হলে প্রয়োজন নেই বন্ধুরা তোমরা স্মুথ প্লাস এক্সট্রিম যদি তোমরা এটাই করে নাও তোমাদের কিন্তু আর কোনো কিছুতে প্রবলেম করতে হবে না তোমরা কিন্তু ফুল পোটেন্সানে তোমার গ্রাফিক্সকে পাবে তারপর বন্ধুরা আরেকটা জিনিস ছোট করে দেখিয়ে দিই যেটা হচ্ছে বন্ধুরা স্টাইল তো এই স্টাইলটা কী দেখো অনেকে আছে এরকম ক্লাসিক করে ওকে ক্লাসিক করে রাখে ক্লাসিক করলে দেখতে হচ্ছে জিনিসপত্রগুলো কেমন একটা ফ্যাকাসে ফ্যাকাসে ভাব আসছে মানে অনেকে চোখের চোখের উপর নির্ভর করে যে তারা কিভাবে দেখতে চায় তারা কীরকমভাবে জিনিসপত্রগুলোকে দেখতে চায় কেউ কেউ এটাকে ক্লাসিক করে রাখে ক্লাসিক করলে বন্ধুরা আমার মনে হয় যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখছি মানে সাদা কালো পিকচার তো ক্লাসিক করবে না অনেকে আবার এটাকে বন্ধুরা রিয়েলিস্টিক করে দেখতে হচ্ছে রিয়েলিস্টিক করে দিয়েছি দেখতে পাচ্ছ এখন কেমন এটা যেন অন্ধকার অন্ধকার ভাব তো আমি সাজেশন করি এই রিয়েলিস্টিক ফিয়েলিস্টিক নয় গ্যাস তোমরা করতে পারো কালারফুল কালারফুল করলে সমস্ত জিনিস খুব পরিষ্কার দেখায় স্পট করতেও খুব সুবিধা হয় ঠিক আছে তো তোমরা কিন্তু এটাকে কালারফুলে সিলেক্ট করে রাখতে পারো তো এই গেল মোটামুটি সেটিংস মানে আরেকবার যদি আমি ছোটো করে বোঝাই গ্রাফিক্সকে রাখবে স্মুথ খুব বড়ো জোর হলে ব্যালেন্স ফ্রেম রেটকে রাখবে ফোন যতদূর সাপোর্ট করে যদি আলট্রা সাপোর্ট করে আলট্রা এক্সট্রিম সাপোর্ট করে এক্সট্রিম আর এখানে স্টাইলটা রাখতে পারো কালারফুল আর অ্যান্টিঅালাইসকে তোমার ফোন ভালো হলেই তবে টু এক্স করো নালে ক্লোজ করে দাও কালার ব্লাইন্ড মোডকে নর্মাল রাখো ব্রাইটনেস ফোনে যতটা পারো বাড়াতে পারো হান্ড্রেড পার্সেন্টের বেশি লাগলেই তবে পরিষ্কার দেখাবে ওকে আর অটো অ্যাডজাস্ট গ্রাফিক্সকে ডিসেবেল করে দিয়ে মোটামুটি এটা তোমরা এখান থেকে সেভ করে দিলে আর তারপরে যদি তোমাদেরকে একটু দেখাই লবি তো চলো আমরা এবার লবি চলে যাবো এবার ওখান থেকে গিয়ে সেটিংসটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমরা এখন লবিতে চলে আসবো তো গাইস এইটা হচ্ছে আমাদের লবি এখানটায় জাস্ট আমরা কিছুই নয় আমরা জাস্ট আমাদের কারে ক্যারেক্টার কাপড়া ফাপড়া দেখতে পারি মানে কাপড় টাপড় দেখতে পারি তো দেখো এখন লবি আমার করা আছে নর্মাল স্মুথ করা আছে যদি এটাকে আমরা একটু বাড়িয়ে দিই দেখো কি হবে এখন আমি ব্যালেন্স করে দিলাম গায়েস ব্যালেন্স করে দিলে আর একটু এইচডি ভাবে এসে গেল দেখতে পাচ্ছ আমার এই ক্যারেক্টারের নিচে ছায়া পড়ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ারিটি আসছে মানে তোমার এই লবিতেই তুমি যতটা বাড়াবে তোমার ততটা কিন্তু পরিষ্কার লাগবে দেখো আমি এখন এইচডি করে দিচ্ছি এইচডি করে দিলে আরেকটু ক্লিয়ারিটি আসবে ঠিক আছে আরেকটু ক্লিয়ারিটি এসেছে তো এইটা জাস্ট তোমরা করতে পারো করলে এখান থেকে তেমন কিছু পরিবর্তন আসে না জাস্ট তোমার যে ক্যারেক্টারগুলো ও চকচক করে তোর ড্রেস ফেসগুলো বেশি ভালো দেখা এই হলো ব্যাপার তো লবি তোমরা বাড়ালে তেমন কিছু পাবে না শুধু এই আর কি জিনিসপত্রগুলোকেই একটু চকচকে দেখা দেওয়া দেখো এখন কিন্তু আমার এবারে এই ড্রেসটার মধ্যে চিকচিক চিকচিক একটা ভাবে বেঁচে গেছে মানে দেখতে পাচ্ছ মানে যেখানে যেখানে মিথিক ড্রেসে আলো জ্বলে এটা লাইটিং লাইটিং দেখা যাচ্ছে তো এইগুলো ব্যাপার বাট এটাতে করলে ফোন তাড়াতাড়ি ব্যাটারি কমে যায় গায়ে আমার যেটা মনে হয় এই হলো মোটামুটি আজকের গ্রাফিক্স সেটিংসের ফুল টিউটোরিয়াল আই হোপ তোমরা গ্রাফিক্স সম্পর্কে সবই বুঝতে পেরেছো যদি ভিডিও ভালো লাগে গাইস লাইক করে দাও প্রতিবারের মতন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে লাভ ইউ গাইস অ্যান্ড টাটা বাই বাই